বিশিষ্ট নাস্তিক তাসলিমা নাসরিন সে বলতে লাগলো ইসলাম নারীর কোনো অধিকার দেয় নাই, নারীকে সব সময় নিচের দিকে নামিয়েছে। দলিল দিতে লাগলো কোরআন এনে ইংরেজি ট্রান্সলেট দিয়ে সূরাতুন নিসার কিছু আয়াত ইংরেজি অনুবাদ পরে পরে বলতেছেন, দেখেন এখানে পুরুষকে উপরে তুলেছে নারীকে নিচে নামিয়েছে, এখানে পুরুষকে উপরে দিয়েছে নারীকে নিচে দিয়েছে। আপনি বলেন বুকে হাত দিয়ে, আমি বলি বুকে হাত দিয়ে। ইসলাম নারীকে অধিকার দিয়েছে না নারীর ইজ্জতের উপর আঘাত দিয়েছে? আমি কোরআন করলে দেখি ইসলাম নারীকে ইজ্জত দেয়। তসলিমা নাসরিন যদি কোরআন খোলে দেখে ইসলাম নারীকে ইজ্জত দেয় না, আমি যখন কোরআন পড়ি আমার ইসলাম বলে মেয়েটা যখন তোমার মা হয় ওনার পায়ের নিচে তোমার জান্নাত হয়, মেয়েটা যখন তোমার বউ হয় তুমি স্বামীর জন্য উত্তম সাক্ষী হয়ে যায়, মেয়েটা যখন তোমার কন্যা হয় তুমি বাবার জন্য জান্নাতের ওয়ারেন্টি হয়ে যায়। একটা মেয়ে বাবার জন্য জান্নাত, একটা মেয়ে ছেলের জন্য জান্নাত, একটা মেয়ে আল্লাহর দরবারে স্বামীর জন্য উত্তম সাক্ষী। ইসলাম নারীকে সবার উপরে তুলে দিয়েছে, কিন্তু নাস্তিক কোরআন কোলে নারী অধিকার খুঁজে পান। জ্বলন্ত আগুন দিয়ে যখন নারী পোড়ানো হতো, মাটির নিচে যখন দাবানো হতো, যখন ওই রকম নাস্তিক নারীর অধিকার দিতে পারে নাই, আমার রহমতুল্লিল আলামিন জীবিত হত্যা করার নারীকে সবার উপরে তুলে দিয়েছেন। কিন্তু কোরআন নাস্তিকে বুঝতে পারবে? সম্ভব? কখনো সম্ভব? সেই জন্য বন্ধু আমার বাংলা ট্রান্সলেট হেদায়ত দিতে পারে না, ইংরেজি ট্রান্সলেট হেদায়ত দিতে পারে না। সেই রকম ডাক্তারি বই অনেক লাইব্রেরিতে পাওয়া যায়। আমি ইংরেজি পারি বলে ডাক্তারি বই একটা পড়ে যদি চিকিৎসা করা শুরু করি মানুষ বাঁচবে না মরে যাবে? আমি যদি ইংরেজি বই নিয়ে ইঞ্জিনিয়ারিং শুরু করি বিল্ডিং ভাঙবে না টিকে থাকবে? আমি তো পড়তে পারি, সমস্যা কি? বলছে শুধু বই পড়লে হয় না, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা লাগবে। কথা ঠিক কি না? যেমন আমার ভাই এখানে আর্মি আছে, ওনার ট্রেনিং হয়েছে কি হয় নাই? ছয় মাস ট্রেনিং হয় নাই? হয়েছে। তা আমি যদি বলি যে ওনাদের অস্ত্র চালানোর প্র্যাকটিসটা তো আমার জানা আছে, কীভাবে ক্যারাটে মারতে হয় সেটা আমার জানা আছে, সুতরাং আমি ডাইরেক্ট কোনো প্রকার ট্রেনিং ছাড়া আর্মি করব, হবে? লাগবে কি না? ছয় মাসের আগে লাগবে। কেন? অভিজ্ঞতা ছাড়াও কেউ কাউকে চাকরি দেয় না, কথা ঠিক কিনা? এখন ক্লাস এইটে পড়ে বাথরুমে গেলে পানি কীভাবে নিতে হয় সেটাও জানে না, সে হাত একটা উপরে তুলে দিব বলে বোখারিতে আসে, উপরে তুলে আসে কি তাই বোখারিতে আসে, হাত একটা বারবার উপরে তুলে করে কোথায় আসে বোখারিতে আসে, পা একটা তিন ফুট করে দিয়েছে কিরে কোথায় আছে বুখারিতে আছে, যে কোন বুখারি? গুগল উল্টাইয়া দেখি তার বাবার বানানো বুখারি, গুগল উল্টাইয়া দেখি তার বাবার বানানো বুখারি। তো এই বাংলা বুখারির সাথে হুজুররা আছেন, খোদার কসম ওপেন চ্যালেঞ্জ করে দিয়ে যায়, যারা হাত এইভাবে বাঁধে, যারা হাত বারবার তোলে, পাকে তিন ফুট বড় করে দেয়, তাদেরকে জানিয়ে দিয়ে গেলাম তোদের বাংলা বুখারি আমাদের সামনে আন, মাদ্রাসায় ইমাম বুখারির আসল বুখারি আছে, আমি খুলে দিয়ে প্রমাণ করব ওই বাংলা বুখারিতে আসল বুখারির 500 হাদিসের অস্তিত্ব নেই। কসম আপনি নিয়ে আসেন, হাত তুলে দোয়া করার মোনাজাতের হাদিস বুখারিতে আছে, তার বাংলাতে নাই। কিতাবুল মানাকিবে আল্লাহর ওলির কথা আছে, তার বাংলা বুখারিতে নাই। রসুল নামাজের মধ্যে আসার কারণে সাহাবায়ে কেরাম কাবা ছেড়ে দিয়ে নবীর দিকে তাকিয়েছে, বুখারিতে আছে, তার বাংলায় নাই। আরেকজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওভারসির কোরআন, কি সম্পন্ন? খ্যাতি সম্পন্ন। উনি বলতেছে আমি 15 বছর গবেষণা করলাম, স্টাডি করলাম, কোরআনে হাদিসে কোথাও নবীকে ভালোবাসলে ঈমান, নবীকে ভালোবাসলে জান্নাতে যায় এইরকম কোনো দলিল আমি খুঁজি পাইনি। আন্তর্জাতিক কি জাতিক? আন্তর্জাতিক, বাংলাদেশিও হলে বুঝ দিতাম, আন্তর্জাতিক এরকম মানুষে বলতেছে কয় বছর গবেষণা? 15 বছর গবেষণা করে নবীর ভালোবাসার হাদিস সে কোনো বইয়ে খুঁজি পায়? তো বুঝি গেলাম তুই বাংলা ছোটি বই পড়লে
তুই কেমনে নবীর ভালোবাসা খুঁজি পাবি? তুই তো ভার্সিটির মাল, মাল হয়ে কেমনে নবীর হাদিস বুঝবি? নবীর হাদিস বোঝার জন্য তো নবীর গোলাম হইতে হবে, কথা ঠিক কিনা? মালে বুঝবে না গোলামে বুঝবে? মালে তো বুঝবে না, মালের কাছ তো বিক্রি হওয়া, তোরা তো ইহুদি খ্রিস্টানের কাছে বিক্রি হয়ে গেছিস, গোলামের কাছ তো মুস্তফার গোলামি করা। সেখানে ইমাম বুখারী বলে, দেখ আমি বুখারীর আকীদা হাদিস আনার আগে বাপ দিলাম হুব্বুর রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবী ভালোবাসা ইবাদতের অংশ নয়, ডাইরেক্ট ঈমানের অংশ। নবীর ভালোবাসা কিসের অংশ? ঈমানের অংশ। ঈমান আগে না আমল আগে? ঈমান। ঈমান নাই হিন্দু একটা আরা সারা বছর নামাজ পড়ে কোনো কাজ হবে? বৌদ্ধ একটা সারা দিন কোরআন পড়ে কোনো কাজ হবে? খ্রিস্টান একটা মরণ পর্যন্ত রোজা রাখে কোনো কাজ হবে? কেন? ঈমান নাই। তো ইমাম বুখারী বলে, ওই নামাজ পড়িস না যে নামাজে নবীর মহব্বত নাই। হুব্বুর রাসূলে মিনাল ঈমান। তো আমি বলতে লাগলাম আল কোরআনের আয়াতগুলো, যেহেতু আমি এখানে মনে হয় প্রথম মনে হয় আসছি, তাহলে আজকে ভূমিকা নেন। আল কোরআনের আয়াত তিন প্রকার। এক প্রকার আয়াতের নাম হরুফে মুকাত্তিআত, কোন কোন তাফসীরে বলা হয় মুফরাদাত, যেমন প্রথম পৃষ্ঠায় সূরা ফাতিহা উল্টারে সূরা বাকারা দেখা যায়, ওই সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম। আলিফ লাম তাফসির যদি বলেন আমেরিকা থেকে আনবো, আমেরিকা থেকেও আনতে পারেন, যদি বলেন অস্ট্রেলিয়া থেকে আনবো সেখান থেকেও আনেন। আলিফ লাম মিমের তাফসির লেখা থাকবে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই আলিফ লাম মিমের অর্থ আমি জানি না, আমার বাবা জানে না, কোনো মুফাসসির জানে না, কেউ জানে না, লেখা আছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আলিফ লাম মিমের অর্থ জানেন, তাহলে যার অর্থ আল্লাহ এবং রসুল জানে আর কেউ? আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার আব্বা তো বড় আলেম, আপনার আব্বা জানে? আমি বলবো জানে না। আপনার আব্বার ওস্তাদে জানে? আমি বলবো জানে না। আপনি যদি আমরা জিজ্ঞেস করেন জমিনে কোনো মুফাসসির জানে, আমি বলবো জানে না। যদি বলেন আরও উপরে উঠেন, আমি বলবো জিবরিলও জানে না। জিবরিল আলিফ লাম মিমের অর্থ কে জানে না? জিবরিল না জানলে আমি জানবো? তো জিবরিল আমিনও যেটার অর্থ জানে না সেটার নাম হরুফে মুকাত্তিয়া, যেমন আলিফ লাম মিম, তহা, ইয়াসিন, এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তিয়া, এগুলোকে বলা হয় মুফরাদাত, যেগুলোর অর্থ হাবিব মাহবুবের মধ্যে গোপন, যেগুলো আল্লাহ জমিনে ওপেন করার কোনো অধিকার দেয় নাই। এখন আসেন কোরআন আমার সংবিধান, কোরআন আপনার সংবিধান। কোরআনের প্রত্যেক ওয়ার্ড আমাকে বুঝতে হবে, কোরআনের প্রত্যেক শব্দ আমাকে জানতে হবে। কোরআন যদি আমি না বুঝি আমল করব কেমনে? মাওলা সূরা বাকারার প্রথম ধারা আলিফ লাম মিম আমিও বুঝলাম না, আমার বাবাও বুঝলো না, আমার শিক্ষকও বুঝলো না, এটা দিয়ে আমি কি করব? মানব জাতির জন্য কি মেসেজ আছে বলে দাও না? আমার আল্লাহ বলেন প্রথম ধারার প্রথম সবক, প্রথম তোমার প্র্যাকটিক্যাল যে শিক্ষা সেটার মাধ্যমে মেসেজ হচ্ছে। এই হরুফে মুকাত্তিয়াত নাজিল করেছি আমি আল্লাহ, পেয়েছেন রহমাতুল্লিল আলামিন, এটা হাবিব মাহবুবের মধ্যে গোপন, এটার অর্থ কেউ জানে না। এই দ্বারা এক নাম্বার শিক্ষা, আমার নবী যা জানে, আমার নবীর যত এলম, আমার নবীর যত জ্ঞান দুনিয়ার কোনো স্কলার থেকে শিখাই নাই, দুনিয়ার কোনো প্রফেসর থেকে শিখে নাই, আমার নবীর শিক্ষা একমাত্র রব্বুল আলামিন থেকে শিখেছেন। এটা